প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমি আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে খুব সহজেই চেঞ্জ করা যায়। আমরা এখানে দুটি লাইন খেয়াল করি। হাউ নাইস দ্য গার্ল ইজ, হাউ নাইস গার্ল সি ইজ, হাউ নাইস দ্য গার্ল ইজ। এখানে ভার্ব হচ্ছে ইজ, ভার্বের সাথে সাবজেক্ট হচ্ছে গার্ল নাকি দি গার্ল, দি গার্ল। আমরা দি গার্ল এবং ভার্ব একটি আন্ডারলাইন করি, বাকি অংশটুকু আরেকটি আন্ডারলাইন। অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা দুইটি ভাগে বিভক্ত করি, ভার্ব সহ সাবজেক্ট এবং বাকিটুকু। নিচে খেয়াল করি, ইজ হচ্ছে ভার্ব, ভার্ব সহ সি পর্যন্ত সাবজেক্ট নাকি গার্ল পর্যন্ত সাবজেক্ট? অবশ্যই সি পর্যন্ত। তাহলে বাকি অংশটুকু আমরা আন্ডারলাইন করি। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্স বা লাইনকে আমরা দুইটি ভাগে বিভক্ত করি। এখন অ্যাসার্টিভ করার ক্ষেত্রে পরের অংশটুকু সামনে বসাবো, দি গার্ল ইজ, হাউ নাইস, হাউ কেটে ভেরি হবে। এবার নিচের অংশটুকু খেয়াল করি, সি ইজ হট এ নাইস গার্ল, হাউ কেটে ভেরি হলো, হট কেটেও ভেরি হবে, তবে ভেরি অর্ডি এর পরে বসবে। অর্থাৎ সি ইজ এ ভেরি নাইস গার্ল। আমি আবারও বলি, হাউ নাইস দি গার্ল ইজ, দি গার্ল ইজ হাউ নাইস, হাউ কেটে ভেরি হলো। নিচে খেয়াল করি, হট এ নাইস গার্ল সি ইজ, সি ইজ সামনে আসলো, হট এ নাইস গার্ল, হট কেটে ভেরি হলো, এ যেহেতু আছে ভেরি অডটি এর পরে বসলো, সি ইজ এ ভেরি নাইস গার্ল। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে নাম্বার ওয়ানের আন্ডারে আমরা আরও দুইটি উদাহরণ খেয়াল করি। হাউ চার্মিং দ্য সিনারি অজ, হট এ চার্মিং সিনারি ইট অজ, ভার্ব কী আছে এখানে অজ, তাহলে অজের সাথে সাবজেক্ট কি সিনারি নাকি দি সিনারি, দি সিনারি একটি আন্ডারলাইন এবং অপর অংশটুকু হচ্ছে হাউ চার্মিং। অজে অজ হচ্ছে ভার্ব, অজের সাথে কি আছে ইট, বাকি অংশটুকু আন্ডারলাইন। তাহলে কয়টি অংশে বিভক্ত হলো? দুইটি অংশে। এবার আমরা পরের অংশটুকু সামনে নিয়ে আসব, দি সিনারি অজ, হাউ হাউ চার্মিং, হাউ কেটে ভেরি হবে, দ্য সিনারি অজ ভেরি চার্মিং। নিচে খেয়াল করি, ইট অজ, ইট অজ, হট এ চার্মিং সিনারি, হট কেটে ভেরি, ভেরি কার পরে হবে এর পরে, ইট অজ এ ভেরি চার্মিং সিনারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দুটি উদাহরণ খেয়াল করি। হাউ বিউটিফুল দ্য গার্ল লুকস, হট এ বিউটিফুল গার্ল সি লুকড, ভার্ব কী আছে এখানে লুকস, দি গার্ল লুকস হাউ বিউটিফুল, এখানে ভার্ব কী আছে লুকড, সি লুকড হট এ বিউটিফুল গার্ল। আমরা সহজে অ্যাসার্টিভ করি,
The girl looks how beautiful. How kete? Very. She looked hot a beautiful girl. Hot kete? Very. Very kar pare hobe? Er pare. The girl looks very beautiful. She looked a very beautiful girl. আমরা এখানে দুটি লাইন খেয়াল করি। Hot a nonsense you are. Hot a fool you are. এখানে ভার্ব কি আছে? Are. তাহলে you are hot a nonsense. Are you are hot a fool. তাহলে আমরা you are প্রথমে বসাবো। You are hot a nonsense. Hot কেটে very হওয়ার কথা, কিন্তু nonsense এবং ফুলের ক্ষেত্রে very বসাবো না। কি বসাবো? Great. Great শব্দটি এর পরে বসাবো। You are, you are hot a fool. Hot এর ক্ষেত্রে কি বসাবো? Very বসাবো না। কি বসাবো? Great. Great এ শব্দটি এর পরে বসাবো। You are a great fool. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, exclamatory sentence থেকে assertive sentence চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কয়েকটি ব্যতিক্রম উদাহরণ দেখতে পাচ্ছি। খেয়াল করো, হট এ পিটি, হাউ নাইস, হাউ নাইস টু মিট ইউ, এখানে ভার্ব এবং সাবজেক্ট নেই, তাহলে কি করব? আমরা এখানে মনে মনে ধরে নিব ইটস লুকি আছে। কি লুকি আছে? ইটস। তাহলে আমরা প্রথমে কি নিব? ইট ইজ হট এ পিটি। হট কেটে ভেরি, কিন্তু পিটির জন্য আমরা ভেরি নিব না। কি নিব? গ্রেট। গ্রেট কার পরে হবে? এর পরে। তাহলে ইটস এ গ্রেট পিটি। হাউ নাইস, হাউ নাইসের ক্ষেত্রে দুই ধরনের বাক্য নেওয়া যায়, হাউ নাইস ইউ আর অথবা হাউ নাইস ইট ইজ। তাহলে আমরা প্রথমে কি নিব? ইউ আর অথবা ইট ইজ। হাউ নাইস, হাউ কেটে ভেরি, ইট ইজ বা ইটস ভেরি নাইস। এখানে খেয়াল করো, হাউ নাইস টু মিট ইউ, হাউ নাইস, আর এখানে আছে হাউ নাইস টু মিট ইউ, এক্সট্রা শব্দটুকু আমরা কেটে দিলাম। তাহলে এখানে কি লুকি আছে? ইটস লুকি আছে। ইটস হাউ নাইস টু মিট ইউ, হাউ কেটে ভেরি, ইটস ভেরি নাইস টু মিট ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমরা দ্বিতীয় নিয়ম ফলো করি। এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছি, হুররা, আই হ্যাভ পাসড, অ্যালাস, আই হ্যাভ ফেলড, ফাই, আই এম আন্ডান। হুররা অর্থ আনন্দ, যেটির আরেকটি শব্দ হচ্ছে জয়। অ্যালাস অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, বিষাদ, যেটির আরেকটি শব্দ হচ্ছে সরো। ফাই অর্থ হচ্ছে লজ্জা, যেটির আরেকটি শব্দ হচ্ছে শেম। খেয়াল করো, আমরা যখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন আমরা প্রতিটা ক্ষেত্রে একটি বাক্য লিখব। ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট। কি আছে? আই হ্যাভ পাসড, আমরা আই হ্যাভ পাসড বসিয়ে দিলাম। অ্যালাস আই হ্যাভ ফেলড, ইটস এ ম্যাটার অফ
ড্যাশ দ্যাট। এখানে কি আছে, আই হ্যাভ ফেলড, আমরা আই হ্যাভ ফেলড বসিয়ে দিলাম। এখানে কি আছে, ফাই ফাই, আই এম আনডান। ইটস এ সরি, ইটস এ ম্যাটার অফ, ইটস এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট। এখানে কি আছে, আই এম আনডান, আই এম আনডান বসিয়ে দিলাম। খেয়াল করো, হুররা আছে, এই জন্য আমরা এখানে জয় দিব। ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ পাসড, ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ ফেলড, ইটস এ ম্যাটার অফ শেম দ্যাট আম আন্ডান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চারটি লাইন খেয়াল করি। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতাম, হ্যাড আই দ্য উইংস অব এ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, উড দ্যাট আই কুড বি এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন আমরা প্রথমেই ইফ এর পরিবর্তে আই উইশ বসিয়ে দিব, হ্যাড এর পরিবর্তে আই উইশ, হ্যাড এর পরিবর্তে আই উইশ, উড দ্যাট এর পরিবর্তে আই উইশ। এবার পরে কি আছে, আই ওয়্যার এ কিং, আই ওয়্যার এ কিং ফুল স্টপ। এখানে কি আছে, আই বিন এ কিং। একটি কথা হচ্ছে, ইফ এবং উড দ্যাট যখন থাকবে তখন শুধুমাত্র আই উইশ নিব এবং শেষে সেন্টেন্সগুলো যা আছে সবই বসিয়ে দিব। এখানে কি আছে, ইফ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ কিং। কিন্তু হ্যাড যুক্ত সেন্টেন্সটি আমরা হ্যাড সহ বসাবো, শুধুমাত্র আই বিন বসাবো না, কি বসাবো, আই উইশ আই হ্যাড বিন এ কিং। এখানে কি আছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে ডেসক্রিপশান বক্সে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এবং অ্যান্সার করে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।